বন্ধুগণ, বজরংবলী অ্যাকোয়ারিয়ামে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব, আমার এখানে যে মাছগুলো আছে দেখুন, এগুলো কিন্তু যথেষ্ট সতেজও আছে, মানে অ্যাক্টিভ আছে। আর এদের তেলে কিন্তু বা লেজে দু একটা, বেশিরভাগ লোকেরই ফাইটার মাছের সমস্যা একটাই হয় যে লেজ করে পড়ে যায় বা পেছন থেকে কেমন ছিঁড়ে ছিঁড়ে যায়, তারপরে মাছটা মরে যায়, দুর্বল হয়ে যায়। তো সেই সম্বন্ধে আমি আপনাদের কিছু বলবো। আর কাঠবাদাম পাতায় যেটা মানুষের সব থেকে বেশি বড় ভুল করে থাকে, সেই বিষয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করবো। তো আমার এখানে জলগুলো দেখুন, শুধু ইয়েলো কালারের জল আছে কিন্তু, আর জল ছাড়া কিন্তু কিছু নেই, পাতা বা কোনো কিছু নেই কিন্তু। আমি কিন্তু পাতাগুলো একটা বালতির মধ্যে তিন থেকে চার দিন, খুব জোর হলে দুদিন ভিজিয়ে রেখে দেবেন। তো রাখার পরে যে জলটা বেরোবে, এই দেখুন পাতাটা চিপে আমি একটা জল বার করছি। এটা কিন্তু আমার দ্বিতীয়বার পাতা ধোয়া জল, প্রথমবার আমি পাতাটা নর্মাল জলে ধুয়ে এই বালতির মধ্যে এক বালতি জল দিয়ে চুবিয়ে রেখেছি। এই বালতিতে পাঁচ থেকে সাত লিটার জল ধরে। তো চুবিয়ে রাখার পরে একদিন সারা রাত চুবিয়ে রাখার পরে পরের দিন দেখবেন যে জলের ওপরে তেল ভেসে, তো জলের ওপর কিছু পরিমাণ তেল জাতীয় কিছু ভেসে এসছে। তো ওটা তেল না, ওটা জাস্ট কাঠবাদাম পাতাটা যে অয়েলটা হয়, ওই মানে বাদামের যে তেলটা থাকে ওই পাতা থেকেই কিছুটা তেল বেরোয়। তো চুবিয়ে রাখার পরে ওই জলটা আমি শুধু ওপর থেকে পাতলা জলটা নিয়ে নিয়েছি, কোনোরকম পাতা আমি জলের মাছের সাথে অ্যাড করিনি। তো শুধু জলটা আপনি প্রথমবার জলটা সামান্য কিছু পাতা নিয়ে জলে প্লেন জলে ধুয়ে এক বালতি জলের মধ্যে সারা রাত চুবিয়ে রাখার পরে যে জলটা বেরোবে সেই জলটা, পাতাগুলো না, শুধু জলটা বের করে নিয়ে মাছের মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। তো প্রথমবার দেওয়ার পরে পরের দিনে যদি আপনি ওই পাতাটা চান ভিজিয়ে রাখতে পারেন, আর একদিন তার পরের দিনের কালারটা একটু সামান্য হালকা হবে, কেননা প্রথম দিনের কালারটা ডিপ হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এই প্রথম যে চেম্বারগুলো আছে, আমার যে প্রথম পটগুলো আছে ওগুলোর মধ্যে জলের কালারটা ভীষণ গাঢ়, আর পেছনে যেই কালারগুলো আছে সেই কালারটা হচ্ছে একটু হালকা টাইপের। তো এই দেখুন, এইগুলো হচ্ছে কাঠবাদাম পাতা, এই পাতাগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তো এরকম ছিঁড়ে ভিজিয়ে রাখলেই হয়ে যাবে, সারা ভিজিয়ে রাখার পর এখন পাতাগুলো আমি ফেলে দেবো। তো আরেকটু আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি, আমার এই যে মাছগুলো এত গ্রোথ হয়েছে, এর খাবারের রেসিপিটা আমি মানে খাবারের যে ফর্মুলাটা আছে বা যেটা আমি খাওয়াই অ্যাকচুয়ালি, সেটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই। মাছগুলো দেখুন যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ আছে। তো ওই পাতাগুলো তো এখন আমি ফেলে দিয়েছি, তো দেন এগুলো আমার ফ্রেশ জল আছে, যেহেতু পাতার জলের একটু শর্টেজ পড়ে গেছিলো সে কারণে। তো আমার এখানে কিন্তু কোনো মাছ অসুস্থ বা কোনো মাছ দুর্বল নেই, আপনারা দেখতে পাচ্ছেন। বেশিরভাগ লোকেরই লেজ ছিঁড়ে যায়, এর একটা কারণ হচ্ছে কাঠবাদাম পাতা, আর সেকেন্ড অপশান হচ্ছে খাওয়ার। তো কাঠবাদাম পাতা দিলে যে পাতাটা আপনারা চুপিয়ে রাখছেন ওটা থেকে পাতাটা পচে গিয়ে তখন মাছের লেজগুলো ক্ষয় হতে বা ছিঁড়ে পড়তে শুরু হয়। তো আমি যে খাবারটা ইউজ করি সেটা হচ্ছে আমি অপটিমামের পেটটাটা ইউজ করি, যেটা আমার মানে সবার থেকে বেস্ট লেগেছে। তো আমি অন্য খাবার খাইয়েছি এর আগে, যে নর্মাল ফুড হয় ওইসব খাইয়েছি, তো ওর থেকে আমি বেস্ট পেটটাটাই সাজেস্ট করবো। এটার দাম 20 গ্রাম আছে, এটার দাম আপনার 65 মিনিট আছে, তো 55 কি 60 এরকমই নেয় আমাদের এখানে, জানি না অন্য জায়গায় কী নেয়। তো ফাইটারের খাওয়াটা কোনো সময় কম্প্রোমাইজ করবেন না, এটুকু বলবো। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সঙ্গে থাকুন, নমস্কার।